এমন ভাবে যে মাছে আড়ত আছে সেই আড়তে গিয়ে আজকে মাছ কিনবো। ভিডিওটা एक्चुअली ট্রাভেল ভিডিও না, ডায়মন্ড হারবার আছে ট্রাভেলিং এর জায়গা। বাঙালির সাথে অতপ্রতভাবে জড়িত মাছে ভাতে বাঙালি কথাটি। ডায়মন্ড হারবারের ইলিশ বেশ পকেট ফ্রেন্ডলি, আর সেই জন্যই ডায়মন্ড হারবারে ইলিশ কিনতে যাওয়া। আর সামনেই আসছে আমাদের রান্না পূজো, আর সেই জন্য ইলিশের চাহিদাও তুঙ্গে। চলে এসেছি ডায়মন্ড হারবারে, সামনেই আছে স্টেশন, নদীর পাড়ে যাওয়ার আগেই আছে এই ডায়মন্ড হারবার বাজার। ডায়মন্ড হারবারে প্রচুর জায়গা থেকে মাছ আসে, আর সেই মাছ কিনতেই আমরা যাচ্ছি। ডায়মন্ড হারবারের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি আমরা, সাগরিকা হোটেল। কলকাতার তুলনায় অনেকটাই কম দামে মাছ পাবেন এই ডায়মন্ড হারবার মাছের বাজারে। কলকাতার বিক্রেতারা এখান থেকেই মাছ কিনে নিয়ে যায় আমাদের লোকাল বাজারে বিক্রি করার জন্য। এখানে প্রচুর মাছের দোকান, প্রচুর ক্রেতা বিক্রেতা, এখানে ঝুড়ি ঝুড়ি মাছ পড়ে নিয়ে যাচ্ছে। গুড আফটারনুন। তো আজকে একটা অন্য উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, বিকেল তখন চারটে বাড়ি থেকে বেরিয়েছি, যাচ্ছি ডায়মন্ড হারবার। তো সিরাকল ক্রস করে ডান দিক ধরে অনেকটা পৌঁছে গেছি ডায়মন্ড হারবারে। যাওয়ার আজকে উদ্দেশ্যটা হচ্ছে আমরা আজকে কিছু ইলিশ মাছ কিনতে যাব। ডায়মন্ড হারবারে যে মাছে আড়ত আছে সেই আড়তে গিয়ে আজকে মাছ কিনবো, বেশ খানিকটাই মাছ কিনবো। তো সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই ভিডিও। ভিডিওটা অ্যাকচুয়ালি ট্রাভেল ভিডিও না, ডায়মন্ড হারবার আছে ট্রাভেলিংয়ের জায়গা। বাট ডায়মন্ড হারবারে প্রচুর জায়গা থেকে মাছ আসে, আর সেই মাছ কিনতেই আমরা যে যাচ্ছি। আবার ডায়মন্ড হারবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখতে থাকো আমাদের সঙ্গে। আরও খানিকটা গাড়ি চালিয়ে চলে এসেছি সৎসঙ্গ বিহারের সামনে, আর ডায়মন্ড হারবার রোডের ওপরই অবস্থিত এটা। তো আমরা ডায়মন্ড হারবার রোড ধরেই যাচ্ছি। তো আমতলা আর সিরাকল ক্রস করার পর অনেকটাই গাড়ির প্রেশার কমে গেল, রাস্তাঘাট বেশ ভালো, কারণ হচ্ছে বেশ ভালো স্পিডেই গাড়ি যাতায়াত করছে, একদম স্মুথ রাস্তা। দস্তিপুর থেকে ডান দিকে যে রাস্তাটা ঢুকছে সেটা ফলতা যাওয়ার রাস্তা, আমরা যাচ্ছি সোজা। দস্তিপুর থেকে ডায়মন্ড হারবারের ডিস্টেন্স মোটামুটি 14 কিলোমিটার মতো। সরিষার হাট থেকে কিছুটা আগেই আছে ডায়মন্ড হারবার কৃষক বাজার। ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি, সামনেই আছে হচ্ছে সরিষার হাট। সরিষার হাট বা সরিষা মোড় ক্রস করে আছে সরিষা রামকৃষ্ণ মিশন। বিকেল 5:20 আমরা এসে পৌঁছেছি ডায়মন্ড হারবারের কাছাকাছি। চলে এসেছি ডায়মন্ড হারবারে, সামনেই আছে স্টেশন। ডায়মন্ড হারবার থেকে যদি আমরা বাঁ দিকে যাই, বাঁ দিকে স্টেশন, আর এটা হচ্ছে ডায়মন্ড হারবারের বাস স্টপ। এখানে অটো আছে, টোটো স্ট্যান্ড আছে। তো আমরা একটু এগিয়ে যাব নদীর পাড়ের দিকে, ওই দিকেই হচ্ছে মাছের আড়তটা, সাগরিকা হোটেল ক্রস করে। চলো ওই দিকে যাওয়া যাক। নদীর পাড়ে যাওয়ার আগেই আছে এই ডায়মন্ড হারবার বাজার। ডায়মন্ড হারবার বাজারটা বেশ বড়। ডায়মন্ড হারবার কুকড়াঘাটি ফেরিঘাট সার্ভিসের সামনে দাঁড়িয়ে আছি, প্রায় বিকেল 5:30। ডায়মন্ড হারবারের সবচেয়ে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি আমরা, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের নদী। এখান থেকেই বয়ে গেছে হুগলি নদী, আর এখানে প্রচুর মাছও ধরা হয়। আর সামনেই আছে সাগরিকা হোটেল, এটা একটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইম্পর্টেন্ট একটা হোটেল। ডায়মন্ড হারবার খুবই জনপ্রিয় একটা উইকেন্ড ডেস্টিনেশন, কলকাতা থেকে মাত্র 1 ঘন্টায় ডায়মন্ড হারবারে পৌঁছে যেতে পারেন। অনেকবারই আমি ডায়মন্ড হারবারে এসেছি, বাট আই লাভ ডায়মন্ড হারবারের এই সামনে ভিজিট করলাম প্রথম। আর এই দিকটা এরকম প্রচুর খাওয়ার দাওয়ারের দোকান আছে। তো বিকেলবেলাটা এখানে লোকে লোকারণ্য, প্রচুর লোক এখানে বসে হাওয়া খাচ্ছে, আর সত্যি হাওয়া খাওয়ার মতোই জায়গা, দারুণ।
এক্সেলেন্ট ওয়েদার, ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, দুরন্ত লাগছে। সাগরিকা হোটেল, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এই হোটেল বুকিং করা যায়। হুগলি নদী ঠিক উল্টো দিকেই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সাগরিকা হোটেল। হোটেলটা হিউজ বড় হোটেল, একদম নদীর ধারে। সন্ধে প্রায় 5:45, ডায়মন্ড হারবার নদীর ধারে একটু ছবি তোলার জন্য নেমে পড়েছি। আর এই সামনে এটা কিন্তু কেল্লার দিকটা, এই দিকটা যেতে হয় কেল্লার দিকটা, এটা এই দিকটা। তো আমরা যাবো সোজা মাসে হতে, তো এটা অ্যাকচুয়ালি সাগরিকা হোটেল ক্রস করে আমরা কিছুটা চলে এসেছি। আর এই জায়গাটা একটু ভিড় একটা কম, এখানে লোকজনের সংখ্যা একটু কম, সাগরিকা হোটেলের ঠিক উল্টো দিকে প্রচণ্ড ভিড়। তো এখন সন্ধে হয়ে গেছে, আলো জেলে জ্বলে গেছে, আর নদীর হাওয়া দুরন্ত, বর্ষাকালে নদীর জল ভরপুর। ডায়মন্ড হারবারের বিখ্যাত নগেন্দ্র বাজারে চলে এসেছি আমরা, এটাই হলো ডায়মন্ড হারবারের পাইকারি মাছের বাজার। এই বাজারে শুধুমাত্র ইলিশ মাছ পাওয়া যায় তেমনটা নয়, এখানে পাবেন চিংড়ি, পমফ্লেট, পাবদা, পার্শে, ট্যাংরা, এছাড়াও রকমারি নদী ও সামুদ্রিক মাছ। এটা হচ্ছে মাছের মার্কেট, ডায়মন্ড হারবারের যে মাছের মার্কেট সেটা হচ্ছে এই ভেতরে। এখানে প্রচুর দোকানপাট আছে, আরও আছে, বড় প্রচুর পাওয়া যাচ্ছে, চারদিকে বড় ভর্তি। আর এই মাছ এরা মাঝে নিয়ে যাচ্ছে, আর এখানটা প্রচুর ভিড়, বরফ আর মাছ নিয়ে যাচ্ছে। দিনের দ্বিতীয়ার্ধ অর্থাৎ দুপুর দুটোর পর থেকে শুরু হয় নগেন্দ্র মাছের বাজার এবং চলে গভীর সন্ধ্যা পর্যন্ত। এটি একটি দেখার মতো দৃশ্য বটে। বাজারে চারিদিকে ভিড়ে ঠাসা, আর পাগলের মতো মানুষ ছুটছে বাজারের মধ্যে। রাস্তা থেকে যত ভেতর দিকে ঢুকবে তত বেশি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে। তো এখানে পাইকারি মাছের দাম চলছে 850-900 টাকা করে কিলো বলছে। কিনতে গেলে হচ্ছে মিনিমাম 40-43 কিলো কিনতে হবে। আর আমরা যেখান থেকে কিনছি সেটা হচ্ছে খুচরো বিক্রি করছে ওরা, তাদের মোটামুটি কস্টিং করছে 1000-1200 টাকার মতো। এখানে প্রচুর মাছের দোকান, প্রচুর ক্রেতা বিক্রেতা এখানে প্রতিদিনই আসে, প্রতিদিনই হচ্ছে প্রচুর মাছ বিক্রি হয়। ব্যক্তিগতভাবে আমি 800 গ্রাম থেকে 1 কেজি সাইজের মাছ কিনতে পছন্দ করি, কিন্তু স্থানীয় বাজারে অর্থাৎ আমাদের বাজারে প্রতি কেজি 1500 টাকা থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সত্যি কথা বলতে এটা আমার নাগালের বাইরে। ডায়মন্ড হারবারের ইলিশ বেশ পকেট ফ্রেন্ডলি, আর সেই জন্যই এত কষ্ট করে এই বাজারে আসা। বড় এই মাছটার দাম 2200 টাকা কিলো, সাইজ প্রায় 2 কেজির কাছাকাছি। ছোট বা 1 কিলো ওজনের মাছের দাম মোটামুটি 1200 টাকা কিলো। আর বরফ চলে যাচ্ছে, হিউজ মার্কেট, হিউজ মার্কেট মাছের। বকখালি থেকেও মাছ এখানে আসে। আড়তে ইলিশ মাছের নিলাম হয়, একটি ঝাঁকায় থাকে প্রায় 45 কেজির মতো মাছ, এবং তার দাম মোটামুটি 800-900 টাকা প্রতি কেজি। আড়ত থেকে নিলামে মাছ কিনতে গেলে 45 কিলো মাছ আপনাকে নিতেই হবে। একটি ঝাঁকায় মিলিয়ে আছে বিভিন্ন সাইজের মাছ। এই ইলিশগুলো সবই কাঁচা ইলিশ, এবং প্রত্যেকটা ঝাঁকায় 45 কিলো করে ইলিশ মাছ আছে। 900 টাকা কিলো দরে এক ঝাঁকা ইলিশের দাম প্রায় 40-42 হাজার টাকার মতো। আরেকটি আড়তে চলে যাচ্ছি আমরা, এই আড়তে আছে লট্টে, ভোলা সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। হতাশ হবেন না, অনেক খুচরো বিক্রেতা আছে এই মার্কেটে। ইলিশ প্রেমী পর্যটকদের জন্য আছে এখানে খুচরো মাছের বিক্রেতা।
অর্থাৎ এক দু পিস ছোট বড় বা মাঝারি যে কোনো সাইজের ইলিশ মাছ পাবেন এই বাজারেই। আর দাম কলকাতা থেকে অনেকটাই কম। এক কিলো ওজনের মাছের দাম প্রায় 1200 টাকা করে কিলো। তবে গুণমান বিচার করা বেশ কঠিন এই বাজারে। সদ্য নদী থেকে তোলা মাছও পাবেন এই বাজারে, আবার স্টোরের মাছও আছে এই বাজারে। বাঙালির প্রিয় টাটকা পমফ্লেট ও চিংড়ি মাছও পাবেন এই বাজারে। তাহলে আপকামিং রান্না পুজোর ইলিশ ও চিংড়ি মাছের বাজার করতে চলে আসুন। সড়ক ও রেলপথে দুভাবেই আসা যায় ডায়মন্ড হারবারে। কলকাতা স্প্ল্যানেড বাস টার্মিনাল থেকে ডায়মন্ড হারবারগামী বাস পাবেন 30 মিনিট অন্তর। বকখালি ও নামখানাগামী বাস ডায়মন্ড হারবার হয়েই যায়। শিয়ালদা থেকে ট্রেন পাবেন ডায়মন্ড হারবার আসার জন্য। সময় লাগে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। ডায়মন্ড হারবারে নাইট স্টের জন্য পাবেন প্রচুর ছোট বড় হোটেল। কাপেল ফ্রেন্ডলি বেশ সস্তার হোটেলও আছে এই ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার বাজার চত্বরে আছে প্রচুর খাওয়ার হোটেল। একদিনের পিকনিকে বা বেড়াতে আসার খুব ভালো ডেস্টিনেশন এই ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার বেড়ানোর জন্য বা এই মাছের মার্কেটে আসার জন্য ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড বা স্টেশনের পাশ থেকে পেয়ে যাবেন অটো বা টোটো। ডায়মন্ড হারবারের বিখ্যাত নগেন্দ্র মাছের বাজারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এরকমই সুন্দর সুন্দর ও ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের মোহর ক্রিয়েশন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন রাখবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।